কুপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায় এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা এক নারী কুকুরটাকে দেখে দেখার পর তার মায়া হয় এখলাসের সাথে আহা ওই নারী তার মৌজা খুলছে খোলার পর মৌজা দিয়ে পানি আনছে আনার পর হু কুকুরকে পানি পান করা দেয় আল্লাহ নবী বলেন ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন গুফিয়র আলাহ এতটুকু একটা ইখলাস আমলের কারণে তার আগের সব গুলা মাফ করে দাও ইখলাস তাহলে বলেন তো ভুলে গেছেন আসল কথা কয় মাধ্যমে এবাদত করি এক নাম্বার অন্তর দিয়ে অন্তরে একটা এবাদত সুন্দর ফিকির করা আর একটা এবাদত নিয়োগ করা আরেকটা আবাদত এই জন্য মনে রাখবেন নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয় ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায় সবাই বলেন বলেন ছোট আমল

বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানা দেয় অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানা দেয় এখ্লাসওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে এক টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন এখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে এক কোটি দানের ফজিলত রব তো দিবেন না বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায় দেয় এখলাস নেই নিয়ত অশুদ্ধওয়ালা বিশুদ্ধ নিয়তের এক টাকা এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন এবার আমার সাথে একটু বলেন এই কালিমা এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা অন্তরে লালন করাটা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কলবের মধ্যে লালন করা এটাও আত্মিক এবাদ

وفي قلبه وزن شعيرة من خير، ويخرج من النار من قال لا إله إلا الله، وفي قلبه وزن برة من خير، ويخرج من النار من قال لا إله إلا الله، وفي قلبه وزن ذرة من خير، রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ অনু পরিমাণ ইমান থাকবে সে একদিন না একদিন জাহান্নাম নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে অন্তরে এটা আত্মিক আবাদত আত্মিক আবাদত আরেকটা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটা আত্মিক আবাদত ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক আবাদত গুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক আবাদত গুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন খুব মনোযোগ দেন সুন্দর ফিকির করা আত্মিক আবাদত সুন্দর চিন্তা করা আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত করা আত্মিক আবাদত ইখলাস অন্তরে রাখা আত্মিক আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ মুখী উচ্চারণের পাশাপাশি তলবে এটা ধারণ লালন পালন করা এটাও আত্মিকাবাদক তাওয়াক্কুল করা ভরসা করা এটাও আত্মিকাবাদক মনোযোগ সহকারে সবাই বলেন তো কয়ে মাধ্যমে আমরা এবাদত করি পাঁচ মাধ্যমে মাত্র এক মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়েছে আত্মিক এবাদত এবার দুই মৌখিক এবাদত মুখ দিয়ে যে এবাদত করি এটাকে বলা হয় মৌখিক এবাদত জিকির করা মৌখিক এবাদক বলেন কি করা জিকির করা মৌখিক এবার লা ইলাখা ইল্লম্ম সুবাহানম্ম আলহামদুল্লিল্লা লা ইলাখা ইল্লম্ম আল্লাহ আকবর মৌখিক এবাদকটা মন দিয়ে সবাই একটু করি চলেন সুবেহান আল্লাহামিল্লাহ আল্লাহামিল্লাফতানবেন্লা আল্লাহব মৌখিক আবাদত করলাম জিকির করলাম এটা মৌখিক আবাদত

মৌখিক এবাদত আরেকটা বলেন কোরআন তেলাওয়াত করা মৌখিক এবাদত আল্লাবাক রব্বুল আলামিন বলেন আপনি তেলাওয়াত করেন আপনার রবের পক্ষ থেকে যা ওহি হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন লা মুবাদিলা আলী কালি মাতি আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই কেউ পরিবর্তন করতে পারবে না একুশ বারার একদম শুরুতে শুরু পৃষ্ঠা শুরু আয়াত অতলুবা ও হেয়া ইলাইকা মিনাল কিতাব কিতাবের যা আপনাকে ওই হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তালোয়াত করার তৌফিক দান করেন তিনি মিজির বন্দনা

আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন তার আমলনামায় 10টি নেকি লেখা হয় নবী বলেন আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর আমি এমনটা বলছি না লা আকুল আলিফ লাম মিম huruf আলিফ মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না ওয়ালাকিন আলিফুন hurufুন ওয়ালামুন হারুফুন ওয়া বিমুন hurufুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর

ইনশাল্লাহ পরবেন কারা সবচেয়ে বড় উপকার থেকে আল্লাহ আপনাকে হেফাজত এটা কেন না জুমার দিন পরে ফেলবেন হাফেজ যারা আছেন আপনাদের তো পনেরো বিশ মিনিট লাগবে না পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা তাহলে সুরাতুল কাহাফটা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন আপনারাও পড়বেন জুমার আগে আগে আপনি বাস যখন দশটার দিকে গোসল করে সাধারণত আমাদের দেশের মুসলমানরা দশটা দিকে গোসল করে রেডি হয়ে আস্তে আস্তে আপনি দশটা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান ইমাম মিম্বরে বসে বসে বা তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে চায় কিছু পড়লেন আর যদি না আমি পড়বো না তো বসে বসে সুরা একটা হাফটা করেন এরপর খতিব সাহেব আসবে উনি বয়ান করবে তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন আল্লাহ তৌফিক দান করে মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করে তার সবচেয়ে বড় লাভ কি দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত এক ব্যক্তি সুরে কাহাফ তেলোয়াত করতেছে সহি বুখারির পাঁচ হাজার এগারো নম্বর হাদিস শুনাচ্ছে তো যখন তেলোয়াত করতেছে ইলা জানিবিহি হিসাবুন মারবুতুন বিশাতময়ীর তার পাশে একটা ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে যিনি তেলত করতেছে ফা সাহাবা আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে মানে আকাশের মেঘের মতো একটা আয়শা এরকম ছায়া দিতেছে সুবহান ফাজালাইয়ান ফিরু ঘোড়া লাফানো শুরু করছে সাহাবি অবাক হয়ে গেলেন ফালমা আসবাহা আতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাকারা যালিকা কালা সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যা যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন নবীজি বললেন তুমি যেটা দেখলা রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াত করার কারণে এই তেলোয়াতে এই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে মৌখিক আবাদত কোরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে আবাদত করার তৌফিক দান করেন আমিন দোয়া করা মৌখিক আবাদত আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমারে বাঁচান আল্লাহ বিপদ থেকে বাঁচান আল্লাহ আমারে রিজিক দেন আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করেন এটা মৌখিক আবাদত আবু দাউদের বর্ণনা এক হাজার নম্বর হাদিস চোদ্দশো উনআশি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই এবাদত দোয়া করাটাই ইবাদত সুবহানাল্লাহ দোয়া করাটাই ইবাদত তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদু রাব্বাকুম তাদুরعا ওয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদুরعا বিনয়ক বিনিতভাবে বিনয়ের সাথে ওয়া চুপি একটা দুইটায় ঘুম ভাঙা গেছে অজু লাগবে না হাতটা উঠে বলেন আল্লাহ আমি তো বেড়ে সানিতে আসি বাবুদ আমার বিবিও জানে না সন্তানরাও জানে না দুনিয়ার কেউ জানে না সবার দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই আমার এই বেড়ে থেকে আপনি উদ্ধার করেন চুপি সারে এইভাবে আল্লাহরে বলে আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন আমিন এটা কি আবাদত মৌখিক আবাদত আবাদত কয় মাধ্যমে করি পাঁচ মাধ্যমে

নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আস এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে আপনারা বলেন তো না নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে তো সাহাবীরা জবাব দিতেছে লা কম দারানিহি সেই হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فذلك مثل الصلوات এইভাবে বাসুত্ব নামাজ যদি কেউ পড়ে পাঁচ বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না পাঁচুত্ব নামাজ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তার গুনা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ আমাদের সকলকে শারীরিক এবাদত করার তৌফিক দান করে আর্থিক এবাদত যেটা সম্পদ দিয়ে করি জাকাত দেওয়া সৎকা করা বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা সহি বুখারীর 5353 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم السায়ী على الارملات والمسكিনين كالمجاهد في سبيل الله কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিস্কিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায় অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সোয়াব ওই মুজাহিদের মতো সব আল্লাহ তাকে দান করবে জাকাত দেওয়া আর্থিক আবাদত সৎকা করা আর্থিক আবাদত মুখ দিয়ে যে আবাদত করি এটাকে কি বলা হয় মৌখিক আবাদত শরীর দিয়ে যে আবাদত করি এটাকে কি বলা হয় শারীরিক আবাদত সম্পদ দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক আবাদত শরীর এবং সম্পদ যে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক আবাদত আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করা আমি এক নম্বর কলব দিয়ে আবাদত করি এটা হলো আত্মিক আবাদত আত্মিক আবাদত কি সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন جاني <تصفح> هلو <تصفح> <تصفح> الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا না জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ও বসে বসে আল্লাহকে স্মরণ করে ও আলা জুনু বিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে আর আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে চিন্তা করার পর তারা বলে রব্বানা মা খালাকতাহা যাবাতিলা হে আমাদের রব এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাকা ফকিনা আযাবান্না আপনার পূত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি রক্ষা করেন সকলে বলি আমিন বলেন একটু আমার সাথে বলেন সুন্দর চিন্তা ভাবনা করা এটা সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক নিয়ত করা আত্মিক অ্যাবাদির এক নম্বর হাদিস

ইবাদত ইখলাস আত্মিক এবাদত কুরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ আল্লাহ اكبر رب العالمین বলেন ওয়া মা ইল্লা লি তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দীন কে আল্লাহর জন্য খাটি করে এখনিষ্টভাবে আল্লাহর ইবাদত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ হুকুম করে কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন তেশ পারা 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি জিনা এখনিষ্টভাবে খাটিভাবে আল্লাহর ইবাদত করি

হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তার উদ্দেশ্য হল আল্লাহর কাছ থেকে সব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা এটা হলো তার উদ্দেশ্য এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তার উদ্দেশ্য হল আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান হুজুর এই ব্যক্তি কি পাবে কি সব পাবে নবী জবাব দিলেন লা আলাহু সে কিছুই পাবে না তিনবার নবীকে প্রশ্নটা করা হলো আবার হুজুর কিছুই পাবে না নবীজি তিনবার বললেন লা আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন আমাল আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে আল্লাহ আমাদের সকল এবাদতগুলা বিশেষ করে সামনে কুরবানি নামক এবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইখলাসের দ্বিতীয় উপকার কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এমন এমনকি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয় তাকেও আল্লাহ সব দান করে ছাপ্পান্ন নম্বর হাদিস সাদিপনে আমি বলেন